বিরোধী দলের লোক বা এমপি এমএলএ কাউকে ঢুকতে দিচ্ছে না শাসক দল ছাড়া, এবং সাথে সাথে 144 ধারাও জারি করা আছে নর্মালসি নেই বলে। ডিপ্লয়মেন্ট অফ প্যারামিলিটারি ফোর্সেস এবং ইনভেস্টিগেশন অফ এনআইএ ভেরি ভেরি এসেন্সিয়াল এই এলাকাতে। আমার অভ্যাস হয়ে গেছে, আমাকে দুই বছরে 50-এর বেশি সভা গেছে, আমাকে হাইকোর্ট করে করতে। মমতা ব্যানার্জি যতক্ষণ না প্রাক্তন হচ্ছে, আপনি ততক্ষণ এই সমস্যার সমাধান হবে না। শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে নোটিশ দেওয়া হলো, শিশু সুরক্ষা কমিশন নয়, আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনও 8, 9, 10 তারা হাওড়া বা রিসরা ভিজিট করছেন। আমি একটু আগে খবর পেয়েছি আমাদের সুপ্রিম কোর্টের রিটায়ার্ড চিফ জাস্টিসের নেতৃত্বে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের টিমও আসছে, এটা অনেক দূর যাবে, এটা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস এবং সবাই দেখেছে কারা করেছে। আর ভাইপোর নামে বিশ্ব হিন্দু পরিষদ আজকে কমপ্লেন করেছে, ভাইপো যে পিস্তল সহ ছেলেটিকে দেখিয়েছে সে মিছিলে ছিল না, অন্য জায়গার মিছিলের ছবিকে শিবপুরের মিছিলের সঙ্গে ভিএইচপির মিছিলের সঙ্গে ফলসলি তাকে এডিট করে ঢোকানো হয়েছে। এ ব্যাপারে বিশ্ব হিন্দু পরিষদ তারা ক্রিমিনাল এবং ডিফেমেশন দুটোই ব্যবস্থা নিচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কেবলমাত্র তোষণের রাজনীতি করছেন ভোট ব্যাংকের জন্য, শুধু ভোট ব্যাংকের জন্য। তিনি সাগর দিঘির পরে আতঙ্কিত, তিনি দাঙ্গা লাগিয়ে দাঙ্গা করে তার হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংকে পেছাতে চাইছেন। আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি একটা ছোট অংশের সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দিচ্ছে। আর এই দাঙ্গাগুলিতে একজনই দেখুন, পুরো বারুদের স্তূপে দেশলাই কাঠি লাগানোর জন্য একটা লোক লাগে, এই একটা লোকের কাজ করেছে শামীম আহমেদ শিবপুরে কাজীপাড়াতে, কাউন্সিলরের হাজব্যান্ড ওয়ার্ড প্রেসিডেন্ট। আর এখানে এখানে আমাদের জাহেদ হাসান খান ভাইস চেয়ারম্যান রিসরা আর তৃণমূল নেতা শাকির আলী, এরা দুজন এই বারুদের স্তূপে আগুন লাগানোর কাজটা করেছে। দে আর দ্য প্রমিনেন্ট লিডার্স অব দি লোকাল টিএমসি। রিসরা আর তৃণমূল নেতা শাকির আলী, এরা দুজন এই বারুদের স্তূপে আগুন লাগানোর কাজটা করেছে। দে আর দ্য প্রমিনেন্ট লিডার্স অব দি লোকাল টিএমসি। টিএমসি এটা কমপ্লিটলি এই দাঙ্গার জন্য দায়ী। আর মুখ্যমন্ত্রী আজকে যেভাবে 6 তারিখে বজরংবলী হনুমান জয়ন্তীর আগে আবার দাঙ্গা হবে বলেছেন, তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবাংলায় কোনো ধর্ম সম্প্রদায়ের লোকেরা দাঙ্গা চায় না, দাঙ্গা চান মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি নিজে তার ভোট ব্যাংক রক্ষা করে তার পশ্চিমবাংলায় চুরি করার যে লাইসেন্স সেটা যাতে বজায় থাকে সেই জন্য। মমতা ব্যানার্জি সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলে না, তিনি এই ভাঙা রেকর্ডটা 2.5 বছর ধরে বাজাচ্ছেন। নন্দীগ্রামের জনগণ দেখুন, গণতন্ত্রে আপনার চ্যানেল আমি বড় কথা নয়, বড় কথা হলো মানুষ। মানুষ মমতা ব্যানার্জির এই মিথ্যাচার ভালো পায়ে ব্যান্ডেজ জড়ানো আর আমার বিরুদ্ধে কুৎসা করার উত্তর দিয়ে দিয়েছে। আমি মমতা ব্যানার্জি আজকে যা যা বলেছে ঠাকুরনগরে নোট করে রেখেছি। আগামী সোমবার উনি 8,000 লোক নিয়ে সভা করেছেন, 4,000 বাচ্চা ছিল স্কুলে আর বাকি 4,000 এসএসসি গ্রুপের মা ছিল। আমি 25,000 লোক নিয়ে আমি ওই মাঠে সভা করে দেবো, আমার 3টা অ্যাসেম্বলির লোক আসবে, নন্দীগ্রাম খেজুরি আর ভগবানপুর, 3টা অ্যাসেম্বলির লোক নিয়ে 25,000 লোকের সভা করে পিসি মনির পর্দা ফাঁস আমি করে 100 দিনের কাজের